Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Flavor Bangla. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি আরাবিয়ান ডেজার্টের রেসিপি কাতাইফ। সৌদি আরব, কুয়েত, দুবাই বা যে কোনো মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে তাদের সকল প্রোগ্রামে এই কাতাইফের মেনুটি থাকতেই হবে। তাদের কাছে খুবই জনপ্রিয় এই আইটেমটি। দারুণ মজাদার ইউনিক এই ডেজার্টটি কিন্তু তৈরি করতে খুবই সহজ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। ঈদ বা যে কোনো অনুষ্ঠানে আপনার ডেজার্ট টেবিলের লুকিংটাই বদলে দিবে। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই ডেজার্টটি। কাতাইফ তৈরির অনেকগুলো রেসিপি আমার কাছে ছিল। যেই রেসিপিটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে মজাদার, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ থাকবে, অন্তত একবার তৈরি করে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ইউনিক ডেজার্টের রেসিপিটি। অনুরোধ রইল, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ডেজার্টটি পারফেক্টলি তৈরি করতে আমি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেছি। এই ডেজার্টটি যখন আপনারা তৈরি করবেন তখন আশা করছি এই টিপসগুলো আপনাদের কাছে কাজে লাগবে। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ডেজার্ট, কেক, মেন ডিশ ও স্ন্যাক্সের রেসিপি রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। প্রথমে আমি এখানে কাতাইফের মিক্সারটি তৈরি করে নেব। আমি প্রথমে একটি বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপর সাথে 1 চা চামচ ইস্ট নিয়ে নিয়েছে। এবার সাথে 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছে। তারপর এই মিশ্রণের সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর 2 চিমটির মতো লবণ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছে। এই শুকনো উপকরণগুলোর সাথে রুম টেম্পারেচারের 3/4 কাপ পানি দিয়ে অল্প অল্প করে মিলিয়ে নিচ্ছে। পানি কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব এবং হুইক্স দিয়ে মিলিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এরই মাঝে এই ডেজার্টটি খেতে যে অনন্য হয়েছে সেই ফিলিংটি তৈরি করে নিচ্ছে। এখানে 1.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছে, সাথে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। হাঁড়িটি কিন্তু এখনো চুলাতে বসানো হয়নি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে মিলিয়ে নিয়ে তারপর চুলাতে আমি রান্না করে নেব। এবার এখানে 1.5 কাপ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। এই ক্রিম চিজটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। কিন্তু এই ক্রিম চিজ দিলে এর টেস্ট খুবই মজাদার হয়। এবার সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে মিলিয়ে নিচ্ছে। তারপর হাঁড়িটি চুলাতে বসিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। এভাবেই হুইক্স দিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটি মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। আমার চ্যানেলে অনেকগুলো স্পেশাল ডেজার্ট ও কেকের রেসিপি রয়েছে, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আশা করছি আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
অ্যারাবিয়ানদের কাছে এই ফিলিংটার নাম আস্থা ফিলিং। এই ফিলিংটা কিন্তু খুবই মজাদার একটি ফিলিং। যখন এই ফিলিংটাতে বয়ল চলে আসবে, সেই পর্যায়ে এক চা চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে চুলার তাপ বন্ধ করে দিয়ে মিলিয়ে নিচ্ছে খুব ভালো করে। তারপর এই ফিলিংটার গরম অবস্থাতেই 4 টেবিল চামচের মতো বাটার অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব। যখন এই ফিলিংটার সাথে বাটার মিলে যাবে, খুবই চমৎকার একটি গ্লসি লুক চলে আসবে এই ফিলিংটাতে। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ডেজার্ট টেবিলকে অনন্য ও আকর্ষণীয় করার জন্য আমি আরও অনেক ধরনের ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে অ্যারাবিয়ান ডেজার্টগুলি কিন্তু অন্যতম। আগামীতে আরও অ্যারাবিয়ান ডেজার্ট নিয়ে আসছি আপনাদের জন্য। এবার ডেজার্টের জন্য সুগার সিরাপ তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি, সাথে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর পানিটিকে বয়ল করে নিচ্ছি। পানি এবং চিনি 5 মিনিট বয়ল হওয়ার পর এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দেওয়ার ফলে কিন্তু চিনি আর জমে যাবে না, এই সুগার সিরাপটি আরো ক্লিয়ার হবে। একেবারে শেষে চুলার তাপ বন্ধ করে দিয়ে শুকনা গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এই গোলাপের পাপড়ি কিন্তু বিভিন্ন ধরনের দোকানে কিনতে পাওয়া যায়। যদি আপনার হাতের কাছে না থেকে থাকে, তাহলে এখানে 1 চা চামচ গোলাপ জল ব্যবহার করতে পারবেন। গোলাপের পাপড়ি ব্যবহারের জন্য কিন্তু সুগার সিরাপের কালারটি দেখতে অসাধারণ হয়েছে। এবার একটি ফ্রাই প্যানে কাতাইফের মিক্সার নিয়ে অল্প অল্প করে দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা হয় নাই। প্যানকেকগুলো ভাজার সময় কিন্তু চুলার তাপ লো হিটে থাকবে। যখন উপরে অল্প অল্প করে ফুটা তৈরি হবে, সেই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে নেব। তারপর একটি পরিষ্কার কাপড়ের উপর উঠিয়ে নেব। প্যানকেকগুলো কিন্তু এক পাশেই ভেজে নিতে হবে, অপোজিট সাইডে কিন্তু ভাজা যাবে না। এবার শুকনা গোলাপের পাপড়ির বিষয়ে কিছু কথা বলি। যদি আপনাদের কাছে এই শুকনা পাপড়িটি না থেকে থাকে, তাহলে রেগুলার গোলাপ কিনে নিয়ে আপনারা ড্রাই করে জারে ভরে রাখবেন, তারপর ব্যবহার করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু আমি অনেকগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। তারপর এই প্যানকেকের উপর সেই আস্থা ফিলিংটি দিয়ে এক পাশ দিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে দিয়েছি। আরেক পাশে কিন্তু মুখটি ওপেন রয়েছে। উপরে আমি পেস্তাচিও বাদামের কুচি দিয়ে ডেকোরেশন করছি। আমি এখানে পেস্তা বাদামের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে পেস্তা বাদাম কুচি কুচি করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর বাদাম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই ডেজার্টটিতে পেস্তা বাদামটি ব্যবহার করা হয়। সার্ভিংয়ের সময় ফিলিংটি কিন্তু ঠান্ডা অবস্থায় আছে এবং সুগার সিরাপটিও কিন্তু ঠান্ডা অবস্থায় আছে। এবার আমি একটি সার্ভিং ডিশে নিয়ে মাঝখানে সুগার সিরাপটি দিয়ে চারিদিকে কাতাইফ দিয়ে পরিবেশন করছি। আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে কাতাইফ পরিবেশন করতে পারবেন। আর কাতাইফের ফিলিংটি কিন্তু 7 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে ভালো থাকবে, আপনারা আগেও তৈরি করে রাখতে পারবেন। সুগার সিরাপটিও ভালো থাকবে 7 দিনের মতো। কাতাইফের প্যানকেকের ব্যাটারটি কিন্তু সাথে সাথে তৈরি করে সেদিনই পরিবেশন করতে হবে, এটা কিন্তু স্টোর করা যাবে না।
দেখুন, দেখতে অসাধারণ ও খেতে অনন্য এই ডেজার্টটি কিন্তু আপনার ডেজার্ট টেবিলকে আকর্ষণীয় করে তুলবে। ঈদে একবার তৈরি করে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত মজাদার এই ডেজার্টটি। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।